ঝিনাইদহে ভর্তুকিমূলে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, টিসিবি সহকারী পরিচালক আতিকুর রহমান ও জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় এবার 107 জন ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি ফ্যামিলি কার্ডে 470 টাকায় 2 কেজি মসুরের ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 5 কেজি চাল মিলবে।